নবযুগের রাঙামাটি ভ্রমণে শুভলং পর্যন্তই পর্যটকরা এসে থাকেন, কিন্তু এর পরেও বিস্তৃত এক জনগোষ্ঠী রয়েছে যা আমাদের অনেকের কাছেই অজানা। তাদের অসাধারণ জীবনযাপন ও পাহাড়ি বাঙালি সম্প্রীতির সে অঞ্চলটি আমরা তুলে ধরতে যাচ্ছি। যারা আমাদের প্রথম পর্বটি দেখেননি, আই বাটনে লিংক চেপে দেখে আসতে পারেন। হরিণায় যেতে লঞ্চগুলোকে বেশ কিছু পয়েন্টে সেনাবাহিনী ও বিজিবি চেকপোস্টে চেক করা হয়। তার মধ্যে শুভলংই প্রথম। আমরা শুভলং ঝর্ণার কাছাকাছি চলে এসেছি। নদীর সাথে পাহাড়ের মিতালি কতটা চোখ জুড়ানো দৃশ্যের অবতারণা করতে পারে, নিজের চোখে না দেখলে অজানাই হয়তো দেখে যেত। শুভলং ঝর্ণার চেকপোস্ট থেকে নেহায়েত ভ্রমণে আসা যাত্রীদের এ পর্যন্তই যাত্রা শেষ হয়ে যায়। শুভলং ঝর্ণা রাঙামাটির অন্যতম একটি দর্শনীয় স্থান। শুভলং ঝর্ণাটা দেখার খুব লোভ হচ্ছিল আমাদের। উদ্দেশ্য যেহেতু হরিণা, তাই মনকে ফিরতি পথে শুভলং দেখার সান্ত্বনা দিয়ে লঞ্চেই চেপে বসে রইলাম। শুভলং থেকে বরকল যেতে প্রায় 40-50 মিনিট লেগে যায়, তবে দুই পাশের চোখ ধাঁধানো মনোমুগ্ধকর দৃশ্য আপনার সময়কে ভুলিয়ে দেবে। আপনি যেদিকে তাকাবেন সেদিকে আমরা যে জায়গাটাতে এখন আমাদের ট্রলারটা থামবে সেটার নাম হচ্ছে নতুন বাজার। নতুন বাজার না, নতুন বাজার। আপনার নাম কি? মোহাম্মদ আসমত। আপনি এখানে কি করেন? এখানে আমাদের বাসা আছে। বাসা? কাজবাজ কি করেন? কাজবাজ দোকানদারি করি, তামাক চাষ করি। দোকানদারি করেন, তামাক চাষ করেন? এটা কোথায়? এটা বরকলের উপরে কলাবুনিয়া। বরকলের উপরে কলাবুনিয়া কি এটা? গ্রাম বরকল তো থানা, বরকল পোস্ট অফিস সদর থানা। যারা ঘুরতে আসে এরকম লোকজন কি আসে এদিকে? আসে, খুব কম। খুবই কম? কম আসে। মানে থাকা টাকার এই ধরনের কোনো ব্যবস্থা আছে? আছে আছে। আছে কি? কলাবুনিয়াতে আছে, বসুচুরা আছে, গুরুস্থান আছে, হরিণা আছে, বরকল আছে। আমরা বরকল যদি যাই, বরকল থাকা খাওয়ার ব্যবস্থা আছে না? আচ্ছা, আপনি কলাবুনিয়াও পারবেন, গোরস্থানও পারবেন, বুসুনসুরাও পারবেন, হরিণাও পারবেন খানা দানা থাকা। আর আপনি কি এইখানে কি মানে অনেক কাল আগে থেকেই থাকেন? আপনাদের জন্মস্থানে আমার রাঙামাটি জেলা। এখানে মানে জেলা বলতে যে এখানে? এখানেই। হ্যাঁ। ও, আপনার পূর্বপুরুষ কোন জায়গা থেকে আসছিল? আমার বাবা মা আসছে দাদা আপনার দাদা মমিসিং। আমরা যে ট্রলারের যাত্রী, এই ট্রলার যেমনই বেশ বড়সড়, ভ্রমণটাও দীর্ঘক্ষণ। তাই চায়ের পাশাপাশি চিপস, বিস্কিট ও হালকা খাবার আপনি ট্রলারে কিনতে পাবেন। আমরা অনেকের সাথেই পরিচিত হলাম। আড্ডা, আলাপচারিতায় সময়টা বেশ আনন্দেই কাটছিল। এখানকার মানুষগুলি খুবই মিশুক ও আন্তরিক। বরকল সদরে আসার আগেই আমাদের চোখে পড়ল পাকিস্তানি পাহাড় নামে উঁচু একটি পাহাড়ের। 71-এর স্বাধীনতা যুদ্ধের সময় নাকি এখানে পাকিস্তানিদের ঘাঁটি ছিল, আর তা থেকেই এ পাহাড়ের নামকরণ।
মনে মনে ভাবলাম যদি হরিণা পর্যন্ত যেতে বাধাগ্রস্ত হই তাহলে এই পাহাড়টির চূড়াই আমাদের লক্ষ্য হবে। আমরা এখন বরকল উপজেলার সদরের কাছাকাছি চলে এসেছি। উপজেলা ভবন এইটা? পাহাড়কুলের জনবসতি ও প্রশাসনিক ভবনগুলি দেখে আপনার মনে হবে এ এক ভিন্ন সৌন্দর্যের বাংলাদেশ। মধ্য দুপুরে পাহাড় যেন রৌদ্র স্নান করছিল। রাঙামাটি জেলা সদর থেকে এ উপজেলার দূরত্ব প্রায় 50 কিলোমিটার। বরকলের নামকরণ কিভাবে হলো? কর্ণফুলী নদীটির এই অংশে অনেক বড় একটি ঝর্ণা রয়েছে যার পানি পড়ার শব্দ অনেক দূর থেকে একসময় শোনা যেত। সেই শব্দকে বড় কল বা বড় যন্ত্রের সাথে তুলনা করতে গিয়েই এর নাম বরকল হয়ে যায়। সম্ভবত সেই ঝর্ণাই এটি। এখনো বর্ষাকালে এই ঝর্ণার পানি দিয়েই পুরো এলাকার সুপেয় পানির চাহিদা পূরণ হয়। সেই একটা জায়গা কিন্তু, হ্যাঁ, পানি নামলে কিন্তু অস্থির লাগবে এই জিনিসটা। লাইনের উপরে একটা ঝর্ণা আছে, ঝর্ণা থেকে পুরো বরকল এলাকায় পানি সরবরাহ করা হয়। খাবার পানি? কোনো টিউবওয়েল নাই, কোনো মোটর নাই, এই ঝর্ণার পানি সবাই খায়। কিছুক্ষণের মধ্যেই আমরা বরকল সদরে থামব। এখানে ট্রলার 40 মিনিটের মতো বিরতি নেয়। আমাদের ঠিক এই সময়ের মধ্যেই এখান থেকে হরিণা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে। যদি মোটামুটি যাওয়ার মতো পরিবেশও সেখানে থেকে থাকে তাহলে যাব, আর তা যদি না হয় তবে বরকলেই হয়তো আমাদের যাত্রা শেষ হয়ে যাবে। তবে এই মুহূর্তে আমাদের উদরপূর্তি করাটা জরুরি। আমরা চলে এসেছি বরকল উপজেলায়। এখান থেকে আমরা এখন বরকল উপজেলাটা ঘুরে ঘুরে দেখবো। দেখতেই পাচ্ছেন পাহাড়কে ঘিরে কি সুন্দর মোহময়ার সৃষ্টি হয়েছে। এখানে সূর্যের আলোটা গাছের উপরে একটা আলোক ছটা তৈরি করেছে, যেটা কিনা অদ্ভুত রকমের সৌন্দর্য সৃষ্টি করেছে। আর এখন আমাদের পরিকল্পনা হচ্ছে, আমরা দুপুর হয়ে গেছে, আমরা এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া সেরে তার পরবর্তী প্ল্যান আমরা কি হতে পারে। 1923 সালে প্রতিষ্ঠিত হওয়া বরকল থানার আওতাধীন মোট 5টি ইউনিয়ন রয়েছে: শুভলং, বরকল, আইমাছড়া, ভূষণছড়া ও বড় হরিণা। এখানে বেশিরভাগ দোকানগুলি বাঙালিদের। উপজেলা সদর হওয়াতে পাহাড় বেষ্টিত এ বাজারটি বেশ জমজমাট। বরকল থেকে আপনি চাইলে মোটর সাইকেলে করেও হরিণা যেতে পারবেন। আমরা যে পাহাড়টিতে চড়ার কথা ভেবেছিলাম সেটা আসলে বিজিবিদের ক্যাম্প, তাই সেখানে যাওয়ার অনুমতি আমরা পাইনি। আর ইতিমধ্যেই আমাদের ট্রলার চলে গেছে। নির্ভরযোগ্য কোনো তথ্য না পাওয়ায় আমরা ভেবেছিলাম আজ রাতটা বরকলেই থেকে যাবো। রোদ্রে মধ্যে আমাদের আগে হোটেল নিতে হবে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের ভিউস। আসলে আমি যখন আপনাদের সাথে আসার চিন্তা ভাবনা করছিলাম তখন মানে চিন্তা করলাম যে আসলে একটা আননোন একটা প্লেস কিরকম হবে না হবে সেটা নিয়ে আমি একটু হেজিটেশন ফিল করছিলাম। তখন আসলে মূলত বুঝতে পারলাম যে না, এই জায়গাটা আসলে আমাদের সময়টা বৃথানা বৃথানা এবং আমাদের প্রাপ্তি আছে, প্রাপ্তি আছে। আমরা প্রশ্ন কি কি আছে বলেন আগে? বললাম দেশি মুরগি, ফার মুরগি, মাছ, সবজি। জসিম ভাই বলেন। আমি মাছ খাওয়ার কারণ হচ্ছে এটা আমার কাছে মনে হলো এটা কাপ্তাই লেগের মাছ। সেই সুবাদে আমার খাওয়ার উদ্দেশ্য 100%। অসুবিধা নেই, কাপ্তাই লেগের মাছ আমরা আরো খাবো। আমরা তো আজকে যাইতেছি না, আমরা বঞ্চিত হই নাই। তুমি এটা মনে করো না যে আমরা মাছ নিলাম না দেখে আমরা বঞ্চিত হয়ে গেছি। আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে আমরা চারজন এখানে এই এলাকাতে মেহমান। আজকে এই লাঞ্চে আমাদের সাথে মেহমান হয়েছে সুশীম ভাই সরোয়ার গাজী। বরকলে আপনারা থাকা খাওয়ার হোটেল পাবেন।
এখানে যেহেতু পর্যটকদের আনাগোনা নেই, তাই খুব অল্প খরচেই আপনারা সুব্যবস্থা করে নিতে পারবেন। খাওয়া দাওয়া শেষ করে আমরা ছোট একটা যাত্রীবাহী ট্রলারে গাজী ভাই ও জসিম ভাইয়ের আস্থায় আবার আমাদের যাত্রা শুরু করি হরিণার পথে। আমরা এখন বরকুট উপজেলা সদর থেকে আমরা এখন ভিতরে যাচ্ছি, বসুন্ধরাতে যাচ্ছি। আমরা খুবই নতুন আমাদের জন্য, আমি কখনো সেখানে যাইনি, সেটা বলাই বাহুল্য। আর এটা খুব প্রথম একটা এলাকা, এখানে টুরিস্টরা সচরাচর আসে না, কারণ এখানে যথেষ্ট টুরিস্টের জন্য অবস্থান তৈরি হয় নাই। আর এখানকার যাতায়াতের মূল যে বাহন তা হচ্ছে স্পিড বোট অথবা ট্রলার। গাইস, এখানে পরিচয় হয়েছে গাজী ভাই এবং জসিম ভাইয়ের সাথে। গাজী ভাই অনেক আন্তরিক একজন লোক, তাদের ইন্সপায়ারেশনেই আমরা যাচ্ছি সেখানে। আর জসিম ভাইয়ের যে পরিচয় পেলাম, কলেজ ম্যানেজমেন্টে আছেন তিনি, তিনি একটা কলেজ প্রতিষ্ঠা করেছেন। তিনি তার কাজ শেষ করে আমাদের সাথে জয়েন হওয়ার জন্য তিনি আজকেই ফিরে যাবেন, যেটা উনি আগামীকালকে ফিরার কথা ভাবছিলেন। সো আমাদের আর একটু মনোবলটা বেড়ে গেল, নতুন একটা জায়গায় যাচ্ছি, এমনিতেই একটু মনটা সংকীর্ণ ছিল, একটু ভীত ছিল। তো পাশাপাশি এখন গাজী ভাই এবং জসিম ভাইকে পেয়ে সত্যিই খুব ভালো লাগছে, মনে হচ্ছে অচেনা সমুদ্রে একটা ভেলা খুঁজে পেলাম। তো দেখা যাক এই ভ্রমণের এই চ্যাপ্টারটা কেমন হয়। বরকো থেকে বিদায় নিচ্ছি। গাজী ভাই, এই কলেজটার নাম কি? রাবেয়া। রাবেয়া কলেজ না? বন্ধুরা, এই সিরিজের শেষ অংশটুকু এক ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা ছিল, কিন্তু তা করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। তবে খুব শীঘ্রই শেষাংশ আপনাদেরকে উপহার দেব ইনশাল্লাহ। আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।